জবা ফুলও এত প্রজাতির হয় ভাবতেই অবাক লাগে অনেকের, তবে এমনটাই সত্যি। নতুন 30 রকম প্রজাতির জবা আবিষ্কার করে ইতিমধ্যেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম নথিভুক্ত করার পর এবার ম্যাজিক বুকস অফ রেকর্ডসেও নিজের নাম তুলে ফেললেন হুগলির সিঙ্গুরের দীপ চক্রবর্তী। বেঙ্গল সানরাইজ, সিটি অফ জয়, স্পিরিচুয়াল অফ মধুবনী, ডার্ক মাদার অফ বেঙ্গল, মাদার্স অফ সিঙ্গুর, এই সবই দ্বীপের তৈরি জবা ফুলের নতুন প্রজাতির নাম। এই রকমই 30টি নতুন প্রজাতির জবা ফুল আবিষ্কার করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। দ্বীপ জানিয়েছেন লকডাউনের সময় থেকেই নতুন প্রজাতির জবা তৈরির কাজ শুরু করেছিলেন। আমি 30টা ভ্যারাইটি যে রেজিস্টার মানে ডেভেলপ করেছিলাম আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে, আর তার মধ্যে তখন ইন্ডিয়া বুক যখন রেকর্ড করি তখন দুটো ছিল, আর এখন যখন ম্যাজিক বুকও রেকর্ড করেছি এখন 21টা ভ্যারাইটি রেজিস্টার হয়ে গেছে অলরেডি ইন্টারন্যাশনাল রেজিস্টার সোসাইটিতে। ছোট থেকেই জবা ফুলের প্রতি বিশেষ আকর্ষণ ছিল দ্বীপের। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়ার মতন বিভিন্ন জায়গা থেকে জবা ফুলের প্রজাতি নিয়ে এসে ভারতীয় জবা ফুলের সঙ্গে সংকরায়ন করিয়ে নতুন নতুন প্রজাতির জবা ফুল তৈরি করছে এখন সে। এখানে যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলো সব আমার ক্রস পলিনেশন করে বীজ থেকে তৈরি করা। তো এগুলোর বয়স হচ্ছে আপনার 4 মাসের মতো। কী কী কীরকম কী কী রয়েছে এখানে? আমি ইন্ডিয়ানের সাথে আমেরিকান, অস্ট্রেলিয়ান এবং ইন্ডিয়ানেরও কিছু ভ্যারাইটি ক্রস করিয়ে এই ভ্যারাইটিগুলো তৈরি করছি। ভালোই লাগছে যখন প্রথম যখন ইন্ডিয়া বুক রেকর্ডস হলো, একটা বড় একটা জার্নি অতিক্রম করে যখন 5 বছর পর একটা সাফল্য পাওয়া যায় সেটা একটা বড়ই আনন্দের ব্যাপার। তাছাড়াও যখন নতুন ভ্যারাইটি ডেভেলপ করি সে তার থেকেও সেটা বড় আনন্দের ব্যাপার। যখন নতুন বীচের গাছে যখন নতুন ফুল ফোটে আমাদের এই ওয়েদারে, এখন নতুন বীচের যখন একটা কালার এলো তখন তখন সেটা একটা বড়ই আনন্দের, প্রকৃতির থেকে পাওয়া একটা বড় মানে পাওনা। এটা রহরা রামকৃষ্ণ মিশন থেকে উচ্চ মাধ্যমিক পাশের পর উদ্ভিদবিদ্যায় স্নাতকোত্তর পড়ছেন দীপ। এখন তিনি 2য় বর্ষের ছাত্র। স্নাতক পড়াকালীন তার একটি জবা ফুলের নতুন প্রজাতি সম্পর্কে লেখা বের হয় যা বর্তমানে বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ে পাঠ্যপুস্তকের একটি অংশ। দীপের এই সাফল্যে খুশি তার পরিবারও। Wall Bureau.